হ্যালো গাইস, দিস ইজ মাসুদ আলী। আজকে আমি আলোচনা করব কার্ভেচার টুল নিয়ে। এই যে পেন টুলের পাশে, নাম হচ্ছে কার্ভেচার টুল। আপনি যদি এই টুলের উপরে মাউস নিয়ে যান, তাহলে এই টুলের নামটা শো করবে, ঠিক আছে? তো আমি আজকে কার্ভেচার টুল নিয়ে এবং কালার থিওরি নিয়ে আলোচনা করব। তারপরে আমি ইমেজ ট্রেসিং নিয়ে আলোচনা করব, যেটা ফ্রিল্যান্সিং মানে মার্কেট প্লেসে খুবই চাহিদা, এর ভালো 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 কাজ পাওয়া যায়, ঠিক আছে? আপনারা আজকের ভিডিও দেখে ভেক্টর ট্রেসিং শিখতে পারবেন, সেটা যেটা সম্পূর্ণই পেন টুল দিয়ে করতে হয়। এর জন্যই আমি আগে পেন টুলের কাজ দেখিয়েছি। আজকে আমি একটু পেন টুল নিয়ে কিছু কথা বলবো, একটা কথা বলবো যেটা আমি পূর্বের ভিডিওতে স্কিপ করেছিলাম, তো আমার ওইটাই আমি মনে ছিল না, তো এখন আজকে এই ভিডিওতে আমার মনে পড়েছে। তো চলুন, কি স্কিপ করেছিলাম দেখে নেই। এই যে পেন টুল নিলাম, এরপরে ওখানে কি কি শিখেছিলাম যে একবার যদি আপনি আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করেন, তারপরে কি আপনি মাউস যেখানে নিয়ে যাবেন সেখানে একটা স্ট্রেট লাইন আপনাকে শো করবে, যে পয়েন্ট থেকে আপনি স্টার্ট করেছেন এবং আপনার পেন টুল পর্যন্ত একটা স্ট্রেট লাইন শো করবে, ঠিক আছে? তারপরে কি আমি অন্য জায়গায় যদি এই যে সাপোজ মনে করেন এই জায়গায় ক্লিক করি, তারপরে যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে কি একটা কার্ভ তৈরি হবে, ঠিক আছে? কার্ভ তৈরি হবে। তারপরে আমি যদি সরাসরি ক্লিক করি, যদি ড্র্যাগ না করি, তাহলে কি একটা লাইন শো করবে। তারপরে আমি ড্র্যাগ করব না, আমি শুধু সরি হ্যাঁ নিচের দিকে বা উপর দিকে ড্র্যাগ করব না, এমনি জাস্ট শুধু ক্লিক করে যাব, তাহলে কি হবে, আমাকে স্ট্রেট একটা লাইন দেখাবে, বারবার খালি লাইন শো করবে, স্ট্রেট স্ট্রেট লাইন, ঠিক আছে? যখনই আমি ক্লিক করে মাউস রিলিজ না করে, মানে মাউস ছেড়ে না দিয়ে যদি ড্র্যাগ করি, তাহলে কি কার্ভ হবে, ঠিক আছে? তারপরে কি আমি এটাকে ডিলিট করে দিলাম। আবার একটু বোঝার চেষ্টা করুন যে আমি পেন টুল নিলাম, যদি একবার ক্লিক করি, ক্লিক করে যদি মাউস যেদিকেই নিয়ে যাই, একটা স্ট্রেট লাইন শো করবে, ঠিক আছে? কোনো কার্ভ তৈরি হবে না। কার্ভ কখন তৈরি হবে, যখন আমি কোনো জায়গায় মাউস ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে কার্ভ তৈরি হবে, ঠিক আছে? আর আমি আজকে বোঝাতে চাচ্ছি যেটা, সেটা হলো যে আপনি পেন টুল নেবেন, নেওয়ার পরে ক্লিক করে প্রথমে আমি প্রথম যে কার্ভটা আঁকলাম সেটা কি হলো, আমি একবার জাস্ট ক্লিক করলাম, তারপরে কি পরে আমি অন্য জায়গায় মাউস নিয়ে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, ঠিক আছে? ক্লিক করে ড্র্যাগ করলাম, তারপরে কি কার্ভ তৈরি হলো। আর আমি যেটা করব, এখন আমি একবার এখানে ক্লিক করে মাউস এখানে না নিয়েই, আমি ক্লিক করে মাউস রিলিজ না করে যদি নিচের দিকে বা উপরের দিকে ড্র্যাগ করি, তাহলে কি সরাসরি একটা হ্যান্ডেল তৈরি হবে, হ্যান্ডেল তৈরি হবে। আমি যদি হ্যান্ডেল এদিকে নিয়ে যাই, বা আমি আমি হ্যান্ডেলটা এই এই ভার্টিক্যালভাবে নিলাম, তাহলে কি আমি এবার মাউস রিলিজ করে দেবো। আমি রিলিজ করে দিলাম মাউস, এবার দেখুন আমাকে সরাসরি স্ট্রেট লাইন দেখাচ্ছে না, কারণ হ্যান্ডেলের কাজ কি ওই স্ট্রেট লাইনকে কার্ভ করা, ঠিক আছে? আর আমি যদি প্রথমে যদি হ্যান্ডেল তৈরি করে নেই, তাহলে তো কার্ভ তৈরি হবেই। এই যে এই হ্যান্ডেলের মাথা, এই কার্ভকে এই কার্ভের অংশ, যে কার্ভের যে মাথা, এই হ্যান্ডেলের মাথাকে ফলো করছে। আমি যদি স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে যে এই বিন্দু থেকে আমি যে বিন্দুতে আসি বর্তমান, একদম স্ট্রেট বরাবর, স্ট্রেট লাইন বরাবর আছে। তারপরে কি আমি এখানে মাউস ক্লিক করে যদি ছেড়ে দেই, তাহলে একটা কার্ভ হয়ে গেলো, এটা কিন্তু সঠিক কার্ভ না। আমি যদি এখানে ক্লিক করে মাউস যদি ছেড়ে না দিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করি, এখানেও এবার দেখছেন যে সুন্দর একটা কার্ভ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? একটু আবার একটু সামারি করে দেই, যদি আপনি পেন টুলে একবার ক্লিক করে যদি ড্র্যাগ না করেন, তাহলে কি আপনাকে স্ট্রেট লাইন দেখাবে। তারপর আমি এখানে মাউস রিলিজ করে দিলাম, ক্লিক করে
তাহলে একটা স্ট্রেট লাইন শো করলো, ঠিক আছে। আবার মাউস প্রথমেই ক্লিক করে মাউস রিলিজ না করে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে হ্যান্ডেল বের হবে। তারপরে কি আপনি যদি মাউস এখানে এনে যদি ক্লিক করে রিলিজ না করে যদি আবার এখানেও ড্র্যাগ করে যদি হ্যান্ডেল বের করে আনতে পারেন তাহলে কি দেখছেন, দেখতে পাচ্ছেন যে কার্ভ তৈরি হয়ে গেছে। আবার এখানে কি কার্ভ তৈরি হচ্ছে, আমি কি করব, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এ হ্যান্ডেল চলে যাবে, তাহলে কি এখানে আর কার্ভ তৈরি হবে না, যে কার্ভ তৈরি করছে নিচের দিকে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ওই হ্যান্ডেল চলে গেছে, এখন আমাকে স্ট্রেট একটা লাইন দেখাচ্ছে। তারপরে কি আমি যদি এই সে যেখানে যেখানে স্টার্ট করেছিলাম ওই বিন্দুতে যদি ফিরে যাই এবং ওখানে যদি ক্লিক করে যদি মাউস রিলিজ না করে যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচেও একটা কার্ভ আবার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে আপনারা একবার দেখলে বুঝতে পারবেন না, আমার ভিডিও দেখার সাথে সাথে আপনি একটু চেষ্টা করবেন, আমি যেভাবে যা করলাম আপনি ঠিক ওইভাবে চেষ্টা করবেন, তাহলে আপনার মাথায় ঢুকে যাবে যে আমি আপনাকে কি বোঝাতে চেষ্টা করছি, ঠিক আছে। কার্ভেচার টুল, এই কার্ভেচার টুল কি, এই টুলের কাজ কি, এটাও ওই পাথ তৈরি করে, যেটা পাথ, ঠিক আছে। আর পাথ আপনি বুঝতে পারবেন ভালো, এই যে আমি একটা স্ট্রেট লাইন নিলাম, নেয়ার পরে আমি কি করব, সিলেকশন টুল নিয়ে স্ট্রোক বাড়াই দেই। এটা কিন্তু পাথ না, যেটা বাড়ছে ওটা স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোক বাড়ছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি দেখি যে এই যে স্ট্রোক, এই যে ব্ল্যাক কালার যেটুকু অংশ সেটা স্ট্রোক, এই ব্ল্যাক কালার মাঝখান দিয়ে যেটা গেছে না এটাকে পাথ বলে। আর এই পাথ যেদিকে যাবে এই ব্ল্যাক কালার স্ট্রোক এই পাথকে ফলো করবে, পাথ যেদিকে যেভাবে বাঁকা হবে এই এই স্ট্রোক ঠিক সেভাবে বাঁকা হবে। আর অ্যাঙ্কর পয়েন্ট মূলত স্ট্রোকের উপর থাকে না, অ্যাঙ্কর পয়েন্ট থাকে হচ্ছে এই পাতের উপর, ঠিক আছে, পাতের উপর থাকে। যেমন আমি যদি পেন টুল নিয়ে যদি এই পাতের উপর যদি নিয়ে আসি তাহলে আমার পেন টুলের নিচে একটা প্লাস সাইন হচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আমি যোগ করতে পারবো। এই যে ক্লিক করলাম, দেখছেন স্ট্রোকের উপর কিন্তু হয় নাই, পাতের উপর হয়েছে। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি একটু একটু উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা কি বাঁকা হয়ে গেছে, এই যে বাঁকা, মানে পাত বাঁকা হয়েছে দেখে এই স্ট্রোকও বাঁকা হয়ে গেছে। তাহলে কি বুঝতে পারলেন যে এই পাতকে ফলো করে হচ্ছে স্ট্রোক। আবার ওই যখন আমরা কোনো ওই যে পেন্টুল দিয়ে জাগাবো হ্যান্ডেলকে ফলো করবে ওই কার্ভের মাথা, এগুলা মনে রাখবেন। মনে রাখলে আপনি যে কোনো ডিজাইন দেখে দেখে করতে পারবেন, ঠিক আছে। এই যে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়নি, ডিলিট হয়ে গেছে এখন, ঠিক আছে। এটা হচ্ছে কার্ভ, কার্ভের কাজ কি, যে আপনি কি স্ট্রিট এই পেন টুল দিয়ে স্ট্রিট লাইন দেখাচ্ছে। আর কার্ভেচার টুল কি, কার্ভ মানে তো বাঁকা, আর এই টুলের নামই কার্ভেচার। তার মানে কি আপনি যাই আঁকাবেন এখানে একবার একটা ক্লিক করলেন, আপনি যেখানে ক্লিক করেন না কেন এই যে লাইন শো করছে, ঠিক আছে, স্ট্রোক দেখাচ্ছে। এটা কিন্তু এখন ফাইনাল স্ট্রোক না, ফাইনাল পাথ না। আপনি যখন দেখছে দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিকলি কার্ভ তৈরি করে দিচ্ছে। আমি আমি কোনো ড্র্যাগ করছি না, আমি মাউস ছেড়ে দিছি, আমি কিন্তু মাউস ছেড়ে দিছি। আমি আবার ব্যাক করে দেখাই, ঠিক আছে। আমি এই টুল নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করে ছেড়ে দিছি, আমি কিন্তু ছেড়ে দিছি। এটা এখন যেটা দেখতে পাচ্ছেন যে স্ট্রোকের সাথে সাথে যে পাতের সাথে স্ট্রোক, এটা কিন্তু ফাইনাল স্ট্রোক না, এটা এখনো কিন্তু ফাইনাল, মানে এখানে কিন্তু ফাইনাল ভাবে এখানে সেট আপ হয়নি। আমি মাউস কিন্তু কোনো কিছু ক্লিক করি না, জাস্ট আমি মাউসকে একটু নাড়াচ্ছি, এমনি একটু নাড়াচ্ছি, দেখুন কার্ভ তৈরি হচ্ছে। আমি কিন্তু মাউসের কোথাও রাইট বা লেফট কোনো বাটনে ক্লিক করি নাই, মিডিল বাটনে ক্লিক করি নাই, আমি জাস্ট শুধু মাউস নাড়াচ্ছি, এদিক ওদিক মুভ করছি, ঠিক আছে। দেখছেন যে অটোমেটিকলি কার্ভ তৈরি হচ্ছে। মূলত এই কার্ভিসার টুলের কাজ হচ্ছে কার্ভ তৈরি করা, এই যে কার্ভ তৈরি করে দিচ্ছে আমাকে,
আমি কিন্তু কোনো কোথাও কোনো ক্লিক করে ড্র্যাগ করি না, জাস্ট একবার খালি ক্লিক করেছি আর মাউসকে একটু মুভ করেছি, আমি কোথাও ক্লিক না করে মুভ করেছি, অটোমেটিকলি কার্ভ তৈরি হয়ে গেছে। এই কার্ভিসার টুলের কাজই এটা, কার্ভ করে দেওয়া। আপনি ইজিলি কার্ভ করতে পারবেন এই কার্ভিসার টুল দিয়ে। আপনি একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কী হচ্ছে এটা, মানে কী থেকে কী হচ্ছে আপনি বুঝতে পারবেন। আর না বুঝলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, না হলে আমার গ্রুপে আপনার সমস্যাগুলো লিখে ওখানে পোস্ট করবেন, তাহলে আমি খুব চেষ্টা করব আপনাকে সব কিছু মানে বোঝায় দেওয়ার জন্য, আপনার প্রবলেমকে সলভ করার জন্য চেষ্টা করব, ঠিক আছে। আর ওখানে আপনারা কী করবেন, আমি যা যা আপনাদের শেখাবো এখানে, যা যা আমি করব, আপনারা তো ওটা করবেনই, আপনি তারপরে নিজে থেকে কিছু করে ওই সেম কাজই অন্য অন্য কিছু, অন্য একটা ডিজাইন বা অন্য কোনো কাজ করে আপনি আমার গ্রুপে পোস্ট করবেন, আর আমি দেখবো যে কেমন হচ্ছে, ঠিক আছে। তাহলে কি আপনাদের এতে খুব মানে ভালো লাগা শুরু হবে কাজের প্রতি, তারপরে প্র্যাকটিস করলে আমারও মানে ওখানে যদি আপনারা পোস্ট করেন তাহলে আমারও খুব খুশি খুশি লাগবে যে হ্যাঁ আমি কাউকে কিছু শেখাতে পেরেছি, ঠিক আছে। আমার খুব ভালো লাগবে, আমি আরও ইন্সপায়ার হব, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবো। আমি এরপরে আমি ইলাস্ট্রেটরের পরে ফটোশপের কাজ, ফটোশপের ট্রেনিং ভিডিও বানাবো, তারপরে বানাবো ব্লেন্ডার, যেটা হচ্ছে থ্রিডি সফটওয়্যার, যেটা দিয়ে আপনারা খুব সহজে থ্রিডি মডেল, তারপরে থ্রিডি কার্টুন, থ্রিডি যে কোনো জিনিস আপনারা বানাতে পারবেন। এভাবে কি আমি এখন যে বেসিক আপনাদের শেখাচ্ছি ওই ওই ব্লেন্ডার সফটওয়্যার ঠিক ওরকম বেসিক আপনাদের শিখতে হবে। যদি আপনারা থ্রিডি কাজ করতে ইচ্ছুক হন বা ইন্টারেস্ট আপনাদের যদি হয়ে থাকে, তাহলে আপনারা সেই ব্লেন্ডার সফটওয়্যারের কাজ আমার ভিডিও দেখে শিখে নিতে পারবেন, ঠিক আছে। আমরা এখন কাজের দিকে যাই। তারপরে কি কালার থিওরি, সাপোজ মনে করুন যে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে একটা চতুর্ভুজ দেখাইলাম। এখানে স্ট্রোক এত মোটা দেখানোর কারণ হচ্ছে যে আমি লাস্ট স্ট্রোক 22 নিয়েছিলাম, ঠিক আছে। এই কারণে এখানে স্ট্রোক হচ্ছে কি এরকম মোটা দেখাচ্ছে। কালার থিওরি কি, এখানে ফিল, এখানেও ফিল সাদা, এখানে ফিল সাদা দেখে, এখানে এই ফিল সাদা, এখানে স্ট্রোক ব্ল্যাক দেখে, এখানে স্ট্রোক ব্ল্যাক, ঠিক আছে। আমি যদি এই ফিলের উপরে ক্লিক করি তাহলে একটা কালার পিকার বক্স আসবে, বাই ডিফল্ট হিউতে মানে কি সিলেক্ট অবস্থায় থাকে হিউ। হিউয়ের কাজ কি যে সলিড কালার, ঠিক আছে, সলিড কালার। আপনি যদি এখানে ব্লু কালারে ক্লিক করেন, এখানে ব্লু কালারের যত রকম ব্লু রিলেটেড যত রকম কালার আছে এখানে শো করবে, ঠিক আছে। ব্লু কত রকমের আছে, যে ডার্ক ব্লু, নেভি ব্লু, স্কাই ব্লু, লাইট ব্লু, ব্লু সবটার মধ্যে ব্লু আছে, এখানে ব্লু কমন। তার মানে কি এখানে সবটার মধ্যেই ব্লু আছে, ঠিক আছে। পৃথিবীতে যত রকম ব্লু আছে সব এখানে শো করছে। তারপরে আপনি যদি গ্রিনে ক্লিক করেন, এখানে যত রকম গ্রিন আছে, ঠিক আছে, সব রকম গ্রিন এখানে আপনাকে শো করবে। ডার্ক গ্রিন চান, এই যে গ্রিন, লাইট গ্রিন আছে, এই যে লাইট গ্রিন, তারপরে সলিড গ্রিন আছে, এই যে সলিড গ্রিন এখানে, ঠিক আছে, এখানে গ্রিন। এখান থেকে আপনারা প্রথমে কোন কোন কালার নেবেন ওখানে সিলেক্ট করবেন, তারপরে কি ওই কালার আন্ডারে আপনি কি কি কালার চান, ডার্ক চান, লাইট চান, এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনি মানে এখানে আপনি এখানে যাই সিলেক্ট করেন এখানে শো করবে। এখানে আপনাকে একটা প্রিভিউ দেখাবে যে আপনার কালার কিন্তু এরকম হবে, ঠিক আছে। আর ওকে করলে এই কালারই আপনার এই ফিলের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি করে দেখাই, আমি সাপোজ মনে করুন যে আমি এই কালারটা নিলাম, ওকে দিলাম, এই যে ফিলের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি স্ট্রোকের কালার চেঞ্জ করতে চাই তাহলে স্ট্রোককে অ্যাক্টিভ করতে হবে, এই যে উপরে উপরে আসলো স্ট্রোক। এবার যদি স্ট্রোকে ক্লিক করি তাহলে কি স্ট্রোকের কালার চেঞ্জ করার জন্য একটা কালার পিকার বক্স আসবে, আবার ওই একই বক্স। আর মনে করুন যে আমি এখানে এই কালার নিলাম, ক্লিক করলাম, এই যে স্ট্রোক, স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখি আবার, এবার যাই স্যাচুরেশন। স্যাচুরেশনের কাজ কি, এখানে আপনি যেই কালারই মানে নিন না কেন, আপনি যদি এই যে এই হ্যান্ডেল, এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, সাপোজ মনে করুন যে আমি এই
ব্লু নিছি, এই যে স্যাচুরেশনের কি আপনি কোনো কালারকে লাইট করতে পারবেন, মানে হালকা করতে পারবেন, উপরে নিয়ে ওই কালারকে হচ্ছে কি ডার্ক করতে পারবেন, নিচের দিকে নিয়ে গেলে হালকা করতে পারবেন। মূলত ওই কালারকে আপনি কতটুকু, যে কোনো কালারকে কতটুকু ডার্ক করবেন বা লাইট করবেন বা হালকা করবেন, এটা এটার এটা করা হচ্ছে স্যাচুরেশন। ব্রাইট, ব্রাইটও একই কাজ, যে ব্রাইটের কাজ কি মানে কোনো যে কোনো কালারের কালারকে কি করে সে আরো বেশি লাইট করে, নিচের দিকে নিয়ে গেলে ওই কালারকে ডার্ক করে, ঠিক আছে, ডার্ক, উপরের দিকে নিয়ে গেলে কালারকে লাইট করে দেয়, মানে আরো বেশি লাইট দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে কি RGB কালার মোড আছে, যে R4 রেড, G4 গ্রিন, B4 ব্লু, ঠিক আছে। আপনি এখান থেকে হচ্ছে কি এই এখানে আপনি যাই নেন, এখানে কিন্তু একটু রেড রেড ভাব আছে, তারপরে গ্রিনে ক্লিক করলে এগুলো পরে বুঝতে পারবেন, ঠিক আছে। এদিকে মানে কি না যাওয়াটাই ভালো, ঠিক আছে। আপনি কোনো কালারকে এখানে মানে এখান থেকে RGB-তে কি আপনি হচ্ছে কি একটা যে কোনো কালারকে কতটুকু লাল নেবেন, কতটুকু গ্রিন নেবেন, কতটুকু ব্লু নেবেন, এইগুলোর সংমিশ্রণে একটি কালার আপনাকে শো করবে, এগুলো পরে বুঝতে পারবেন। আপাতত এই তিনটা নিয়ে, এই তিনটা এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। এই বাই ডিফল্ট যে হিউয়ে ক্লিক করা থাকে, হিউই যেন থাকে, ঠিক আছে। তো এখানে ওকে করলেই আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটাই মূলত। আপাতত এত এতটুকুই শিখে রাখুন, আমি একটা কালার নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও বানাবো, যে কোন কালারের সাথে কি কালার দিলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। আমরা অনেকেই অনেক সময় কালার নিয়ে চিন্তায় পড়ে যাই, যে এর সাথে কি কালার দিলে যে সুন্দর লাগবে ডিজাইন। তারপর অনেকে ডিজাইন করতে গেলে, আমি সবার কথা বলছি না, অনেকে ডিজাইন করতে গেলে করে কি যে লাল লালের সাথে করে কি হলুদ কালার দেয়, হলুদের সাথে আবার করে কি ব্লু কালার দেয়, এটা কিন্তু কালারের কম্বিনেশন হলো না, ফলে কি ডিজাইনটা আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর, কিন্তু কালার করার কারণে, কালারের কম্বিনেশন না জানার কারণে আপনার ডিজাইনটা হয়ে যায় একদম অসুন্দর, ঠিক আছে, মানে কুৎসিত হয়ে যায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে, কালার কম্বিনেশন জানতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো ভেক্টর ট্রেসিং, যেটা করতে হয় পেন টুল দিয়ে। আমি একটি পিকচার এখানে আপনাদের জন্য নিয়ে রাখছি, এই যে এটা, ঠিক আছে। আমি এটাকে করব কি, এই এই পিকচারকে, এই ছবিটিকে যদি আপনি ইলাস্ট্রেটরে আনতে চান, কয়েকটি উপায় আছে। আপনি ফাইলে যাবেন, ওপেনে যাবেন, ওপেনে ক্লিক করলে আপনাকে শো করবে যে আপনি কোথা থেকে কোন ফাইল নেবেন। আপনি এখান থেকে ইলাস্ট্রেটর ফাইল যদি অন করেন, মানে এর আগে যদি কোনো কাজ ইলাস্ট্রেটর করে রাখেন, ওই কাজটাকে যদি সেভ করে রাখেন, ওই কাজই এই বর্তমান এই উইন্ডোতে আপনি চালু করতে পারবেন। এগুলো পরে পরে দেখাবো। আমার এখন মূল উদ্দেশ্য সেই ছবিটিকে এই ইলাস্ট্রেটরের মধ্যে আনা। তাহলে কি আমি ছবিটি ডেস্কটপের মধ্যে রাখছি, আমি এখানে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমি ছবিটি এখানে রাখছি, এখানে ক্লিক, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে কি আমার ছবিটি চলে আসবে, ছবিটি চলে আসলো। অনেক সময় কিন্তু ছবি যে এরকম আসে যে এত বড় সাইজে চলে আসে, এত বড় সাইজে ছবি চলে আসে, আর আপনার আর্টবোর্ডও তখন এত বড় থাকে, ঠিক আছে। তখন আপনি কনফিউজ হয়ে যাবেন না, আপনি অল্টার চেপে মাউস নিচের দিকে স্ক্রল করলে ছোট হবে। তখন কি করবেন, আপনি কি করবেন, শিফট চেপে, শিফট না চেপে যদি আপনি যদি নিয়ে যান আপনার ছবি, দেখুন শিফট না চেপে যদি আপনি ছোট করেন, অনেক সময় শর্ট একবারে চারোদিকে একই প্রপোর্শনে ছোট হবে না, হয়তো এরকম হতে পারে। দেখুন আপনার ছবিটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর শিফট চেপে ধরে যদি আপনি ছবিটিকে ছোট করেন, একই প্রপোর্শনে ছোট হবে, আপনার ছবিটিও নষ্ট হবে না, ঠিক আছে। এই যে এটা হলো একটা মাধ্যম ছবি আনার। আর একটা মাধ্যম কি,
আপনি কি করবেন যে এই ছবিটিকে ডেস্কটপে যেখানে থাকুক আপনি ওখান থেকে ছবিটিকে ড্র্যাগ ক্লিক করে ড্র্যাগ করে মাউস ছাড়বেন না, এই ইলাস্ট্রেটরের উপরে আনবেন, তারপরে মাউস ছাড়া যাবে না, এই আর্টবোর্ডে এনে আপনি মাউস ছেড়ে দিবেন। ঠিক আছে, আর্টবোর্ডে এনে আপনি মাউস ছেড়ে দিবেন। এই যে চলে এসেছে, এভাবে ছবি চলে আসবে। ঠিক আছে, আর আমি এখনো কি আমার কি কি স্ট্রোক চালু করি নাই, কারণ ওটা চালু করলে আমি কি কি বাটন ক্লিক করছি, এখানে কি কি শর্টকাট ইউজ করছি আপনি সহজে দেখতে পারবেন। আমি ওটাকে চালু করে নেই। ওকে, আমার কি কি স্ট্রোক চালু হয়ে গেছে, মানে কি আমি যেখানে ক্লিক করব এখানে শো করবে আপনাকে, আপনারা দেখতে পারবেন যে আমি কি কি এখানে কি কি শর্টকাট ইউজ করছি, কোন কোন বাটনে চাপ দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখতে পারবেন এখানে। এবার কাজ কি, যে আমি যে ফাইলটি নিয়ে আসলাম এই ফাইলের নাম হচ্ছে, এই ফাইলের নাম হচ্ছে .png। ঠিক আছে, আর আমরা সচরাচর ফেসবুকে যেসব ছবি আপলোড করি ওই ফাইলের নাম হচ্ছে জেপিজি। আপনি যে এখানে জেপিজি ফাইলও আনতে পারেন, পিডিএফ ফাইলও আনতে পারেন, তারপরে পিএনজি ফাইলও আনতে পারেন। হ্যাঁ, আমি সব দেখাবো কিভাবে ফাইল সেভ করতে হয়, ক্লায়েন্টের জন্য আপনারা কি কি ফাইল দিবেন। অনেকে কিন্তু এইসব নিয়ে কনফিউজে থাকে, আমিও থাকতাম, এখন আমি এখন আমার এসব নিয়ে কোনো আর ঝামেলা নাই। যাই হোক, আজকে আমরা শিখব ভেক্টর ট্রেসিং। হ্যাঁ, আমি আগে এই সিংহের, ঠিক আছে, এটা সিংহ না বাঘ বুঝতে পারছি না, সিংহের মাথাটা আগে বানাবো, তারপর পিছনের সার্কেলটা বানাবো। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি একটু জুম করে নিয়ে এটাকে অল্টার অল্টার চেপে মাউস স্ক্রল করে পেন টুল নিলাম। ভেক্টর ট্রেসিং কি মানে কি করে, ক্লায়েন্টরা কি করবে ভেক্টর ট্রেসিং, এই যে দেখছেন যে আমি এটাকে জুম করছি দেখে ফেটে যাচ্ছে। ঠিক আছে, ক্লায়েন্ট চাইবে যে আমি এরকমই একটা ডিজাইন চাই যেটা আমি জুম করলে ফাটবে না, আমি প্রিন্ট করলে একবারে হাই রেজুলেশনের একটা ইমেজ বের করতে পারবো। আর এটা যদি ও এটাই যদি সে বের করে তাহলে কি এইভাবে পিকচারটা ফেটে যাবে। ঠিক আছে, আর ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট চাচ্ছে যে এরকমই সেম ডিজাইন আমি চাই, ভেক্টর যেটা ভেক্টর ফাইল যেটা জুম করলে ফাটে না, সর্বোচ্চ জুম কত, এখানে বর্তমান জুম করা আছে 150%, সর্বোচ্চ জুম 64,000%। ঠিক আছে, আমি যদি এখানে জুম করি সর্বোচ্চ, এই যে দেখতে পাচ্ছেন, সরি, যেখানে ছিল 64,000%, আর এখন বর্তমান এটা কি ফাইল, এটা ফাঁকা ফাইল, যাই হোক, আর এখন যেটা জুমে আছে সেটা কত, 66.67%। ঠিক আছে, আমি এখন এটাকে ভেক্টর ড্রেসিং করব। ভেক্টর ড্রেসিং কে করলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি প্রথমে কি করব, পেন টুল নিয়ে এখান থেকে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে স্টার্ট করতে পারবেন। আমি এখান থেকে স্টার্ট করলাম, একটু দেখুন এখানে ডিফল্ট ভাবে থাকে যেন, ঠিক আছে, ডিফল্ট ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে যেন। আমি এখান থেকে নিলাম, আমি একটু জুম করে নেই, আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে এখানে আমি যদি মাউস নিয়ে এসে, আমি এখানে কিন্তু কার্ভ কার্ভ তৈরি হয়ে আছে এই সিংহের, আমি এখানে মাউস নিয়ে এসে ক্লিক করে, এখনো কিন্তু আমি রিলিজ করি নাই মাউস। এখন যদি আমি একটু এই দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা কার্ভ তৈরি হচ্ছে, যে কার্ভ, তাহলে আমি যতটুকু কার্ভ দরকার এখানে আমি কার্ভ করে নেব। ঠিক আছে, কার্ভ করলাম, তারপরে এখন আমি এখানে নিলে দেখতে পাচ্ছেন যে এই এই লাইন এই লাইনে আসছে না, সে অন্য লাইনে যাচ্ছে, তখন কি করবেন আপনি, তখন অল্টার চেপে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে আনবেন, এনে এ হ্যান্ড এ হ্যান্ডেলটা মানে একটা হ্যান্ডেলকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল আনতে হয়। কি করবেন, আমি একটা হ্যান্ডেল এখান থেকে মুভ করব, একটু সরাবো দেখে, আমি অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্ট টুল আনলাম, ছেড়ে দিলে কিন্তু পেন টুল হয়ে যাবে। এই যে আমি এই বরাবর রাখলাম, ঠিক আছে, এই বরাবর রাখলাম, রেখে আমি যদি এবার যদি মাউস এখানে আনি, তারপর দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় একটু গ্যাপ আছে, আমি তাহলে কি করবো, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট টুল এনে একটু ছোট করবো এটাকে। এবার যদি এখানে নেই দেখতে পাচ্ছেন যে
একদম বরাবর হয়ে গেছে। তারপরে কি, আচ্ছা আপনি যখন ইলাস্ট্রেটরে কোনো ছবি এভাবে আনবেন, আনার পরে কি করবেন, ভেক্টর ট্রেসিং করার জন্য একটা ভালো উপায় যে নয় আপনার স্ট্রোক স্ট্রোক নিয়ে স্ট্রোকের কালার চেঞ্জ করে করতে হবে, কারণ এখানে যদি আমি এখানে যদি একটু ড্র করি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ওই পাথ যেটা কার্ভ তৈরি হচ্ছে ওই ওই কার্ভের ওই পাথটা দেখতে আপনার অসুবিধা হচ্ছে, তখন কি করবেন আপনি? একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে এখানে এখানে লেয়ারে যাবেন, লেয়ার ঠিক আছে, যে লেয়ার এখানে যদি লেয়ার না পান তাহলে কি করবেন, সাপোজ মনে করুন যে আমি এখান থেকে এটা এটা বাই মনে করুন যে আপনার হাত থেকে কেটে গেছে, এখন কি করবেন, এটা আনবেন কোত্থেকে, আনবেন হচ্ছে এই উইন্ডোতে যাবেন, এই উইন্ডোতে যাওয়ার পরে এখানে আছে যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করবেন তাহলে এটা চলে আসবে। আসার পরে কি করবেন, এই যে এখানে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আসবে হচ্ছে কি টেমপ্লেট, এখানে আসবে টেমপ্লেট, টেমপ্লেটে ক্লিক করবেন, করার পরে কি হবে, এটা এটা একটা কি উপর একটা হালকা একটা লেয়ারের মতো হয়ে যাবে, মানে একটা ঘোলা হয়ে যাবে, কিন্তু আপনার যে ইমেজটাকে ভেক্টর করবেন ভেক্টর ট্রেসিং করবেন ওটা কি হবে, ঘোলা হয়ে যাবে, মানে ওটা আপনি দেখতে পাবেন। তখন কি করবেন, একটা নিউ লেয়ার নেবেন, আমি এই এই লেয়ারটাকে কেটে দেই, দেখুন আমি যদি পেন টুল নিয়ে যদি আঁকার চেষ্টা করি হচ্ছে না, কারণ কি এই এই লেয়ারটা লক হয়ে গেছে, ঠিক আছে, এই পুরো ইমেজটা লক হয়ে গেছে কিন্তু আমি ইমেজটা দেখতে পাচ্ছি, এই জন্য কি করবো আমরা একটা নতুন এখানে লেয়ার নেব, নতুন লেয়ার নিলাম, এই যে লেয়ার, এখন কিন্তু এর উপরে কিন্তু একটা আর্টবোর্ড আসছে একবারে, ওটা ওটার কালার ট্রান্সপারেন্ট কালার, মানে স্বচ্ছ, যেটা দেখা যাচ্ছে না কাঁচের মতো গ্লাসের মতো, ঠিক আছে, দেখা যাচ্ছে না কিন্তু গ্লাসের উপরে কিছু আঁকালে তো দেখা যায়, ঠিক আছে, এর উপর একটা লেয়ার আসছে যেটা দেখা যাচ্ছে না, এই লেয়ার হচ্ছে এই যেটা, এই যেটা লেয়ার টু, ঠিক আছে, আমি এর নাম দিলাম, যেটা আমি তৈরি করব ওটার নাম দিলাম মনে করুন যে লায়ন, ভেক্টর লায়ন, যেটা আমি ভেক্টর করবো এখন, ভেক্টর ভেক্টর লায়ন, ঠিক আছে, এন্টার চাপলাম, সেভ হয়ে গেল। এখন আমি এখন দেখতে পাচ্ছেন যে এবার পেন টুল এসেছে, পেন টুল কাজ করছে, তখন আপনি কি করবেন এটাকে একটু জুম করবেন, জুম করার পরে কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন এই কর্নারে, যে যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারবেন আপনি, আমি এখান থেকে শুরু করছি, এই যে এবার দেখতে পাচ্ছেন যে আমার এই পাথের কালার লাল হয়ে গেছে, আগে ছিল ব্লু, ঠিক আছে, এবার আপনি এখানে ক্লিক করে যদি একটু ড্র্যাগ করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে কতটুকু কার্ভ হচ্ছে, এই যে নিলাম, তারপরে কি এই যে এখন দেখতে পাচ্ছেন কেমন কার্ভ হচ্ছে, তার মানে কি হ্যান্ডেলটা বড় দেখে এই কার্ভ একটু বেশি কার্ভ হয়ে গেছে, তখন কি অল্টার চেপে একটু নিচের দিকে নিয়ে আসবেন, একটু ছোট করে দেখে শুন, শুধু এই এই হ্যান্ডেলকে দেখতে পাচ্ছেন যে নিচের হ্যান্ডেলটা কিন্তু ছোট হচ্ছে না, কারণ এই অল চেপে অ্যাঙ্কর পয়েন্ট টুলে কনভার্ট করলে ওই ওই অ্যাঙ্কর পয়েন্ট টুল যে যে হ্যান্ডেলকে ক্লিক করবেন শুধু সেই হ্যান্ডেলই ছোট বড় হবে, মুভ হবে, আমি এই জায়গা বরাবর এই বরাবর নিলাম, যেহেতু কার্ভ এই হ্যান্ডেলের সাথে এই হ্যান্ডেলের হ্যান্ডেলকে স্পর্শ করেই কিন্তু তৈরি হয়, এই যে আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, বা আপনি এভাবে করতে পারেন যে এই যে কার্ভ তৈরি হচ্ছে, আমি চাচ্ছি যে এখানে কার্ভ তৈরি হবে না, তখন কি করবেন আপনি, এই যে এই পেন টুল থাকা অবস্থায় কোনো কিছুতে ক্লিক করা লাগবে না, এই এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আসলে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে আপনার পেন টুল আনলে ওই যে দেখতে পাচ্ছেন পেন টুলের নিচে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মতো চিহ্ন হয়ে গেছে, মানে চিহ্ন আসছে, মূলত এখন সেটা এখন কি করবে এটা অ্যাঙ্কর পয়েন্ট টুলের মতোই কাজ করবে, শুধু অ্যাঙ্কর পয়েন্টের ক্ষেত্রে আপনি কি করবেন এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে উপরের হ্যান্ডেল কিন্তু চলে গেছে, এখন কিন্তু এটা কার্ভ হবে না, কারণ হ্যান্ডেল নাই, হ্যান্ডেল থাকলেই তো কার্ভ হতো, এখন আপনি এই পয়েন্টে ক্লিক করবেন, তারপরে কি এখানে একটু ড্র্যাগ করে কার্ভ করবেন, কারণ আপনি ড্র্যাগ না করলে কার্ভ হবে না, এখন দেখতে পাচ্ছেন যে এখানে
হোয়াইট কালারের ফিল আসছে, কারণ কি এখানে ফিল অন করা আছে, আমি এখানে ফিল নান করে দিলাম। নান করে দিলে শুধু স্ট্রোক দেখা যাবে। এখন কি আপনি আবার আপনি এই জায়গা করতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখছেন যে এখানে কিন্তু হচ্ছে না, আপনার কার্ভ উল্টো দিকে হচ্ছে, তখন কি করবেন আপনি? এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, ওই উপরের হ্যান্ডেল চলে যাবে, তখন আপনি আবার এই কর্নারে ক্লিক করে একটু ড্র্যাগ করবেন, তাহলে কি এখানে কার্ভ হবে। তারপরে আবার আমি এখানে নিতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখানে কার্ভ হচ্ছে, সঠিকভাবে কার্ভ হচ্ছে না, আমি আমার ইচ্ছা মতো কার্ভ করবো। নইলে আপনি একটা উপায় আছে যে অল্টা চেপে হ্যান্ডেলকে উপরের দিকে নিয়ে যাবেন, উপরের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে, এখন কিন্তু কার্ভ হবে, সরি আমি আবার করি, এখানে করলাম ড্র্যাগ, এখানে আঁকলাম, আঁকানোর পর আমি এই অ্যাঙ্কর পয়েন্ট অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টকে এই দিকে নিয়ে যাই, তাহলে এখানে কিন্তু কার্ভ হবে। বা আপনি এই এখান থেকে হ্যান্ডেলকে কেটে দিয়ে আপনি এইভাবেও এখান থেকে এইভাবে ড্র্যাগ করে কার্ভ তৈরি করতে পারবেন। তারপরে আপনি চাইলে আবার এই হ্যান্ডেলকে বাঁকা করে এখানেও কার্ভ তৈরি করতে পারবেন, এখানে আপনাকে ড্র্যাগ করা লাগবে না, সরাসরি কার্ভ হবে, কারণ হ্যান্ডেল আছে থেকে কার্ভ হচ্ছে। আর যদি আপনি যদি এখান থেকে হ্যান্ডেলকে কেটে দিয়ে যদি এখানে এসে যদি একটু ড্র্যাগ করেন, তাহলে কার্ভ হবে, ঠিক আছে। এই স্টেপকে আমি একটু ফাস্ট করে দিলাম ভিডিও, যেন আপনারা বোরিং না হন। অনেক সময় দেখবেন যে আপনারা এই একটু কার্ভ করতে গিয়ে কিন্তু আপনার এই মাউস যে মাউস আছে, এই মাউস কিন্তু উপরে চলে গেলে কিন্তু এটা নিচের দিকে আর্টবোর্ড আর্টবোর্ড নিচের দিকে চলে যাবে, ভয় পাবেন না। তখন কি করবেন, আপনি যেখানে থাকুন না কেন কন্ট্রোল জিরোতে চাপলে আপনার আর্টবোর্ডটা আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। তখন আপনি আনডু করবেন, আনডু করে এটাকে একটু ছোট করে নেবেন, নাহলে একটু বড় করে নেবেন, সমস্যা নাই, একটু দেখে শুনে করবেন যে কিভাবে করলে হয়। এই যে ছোট করে নিলে তাহলে আপনার হ্যান্ডেলটাও ছোট হচ্ছে, আপনার আর্টবোর্ড মানে হ্যান্ডেল বড় না হওয়ার কারণে আর্টবোর্ডও নিচে যাচ্ছে না, ঠিক আছে। এই যে নিলাম এখানে, তারপরে কি একটু জুম করলাম, করার পরে একটু ছোট একটু কমাই দিই, তারপরে কি এই হ্যান্ডেলকে আমি অটো চেপে এই বরাবর নিয়ে আসলাম, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মূলত এখানে হচ্ছে কি, এখানে ক্লিক করার একটা কারণ, আমি এখানে এখন একটা কর্নার তৈরি করব, কর্নার তৈরি করার জন্য আমি ওই এই হ্যান্ডেলকেই কাটা, ঠিক আছে। যে আমি এখানে কার্ভ হচ্ছে, আমি এখানে কর্নার করব, তো এখানে এই হ্যান্ডেলকে কেটে দিলে তো কর্নারের মতো হয়ে যাবে, মানে কার্ভ হবে না, কার্ভ না হলে তো কর্নার হবে। এই যে ক্লিক করলাম, এখানে ড্র্যাগ করে এখানে কার্ভ করা দরকার, আবার এখানে একটা কর্নার হচ্ছে, তো আমি এটাকে এই হ্যান্ডেলকে কেটে দিয়ে এখানে একটা কর্নার তৈরি করছি। তারপরে এখানে
নিলাম, এখানে কর্নার তৈরি করার দরকার দেখে এখানে কেটে দিলাম এটা। শেষ, কমপ্লিট। আপাতত আমার হচ্ছে কি পুরো পুরো শেপ তৈরি করা কমপ্লিট। এখন ভেতরের কাজ করতে হবে। ভেতরের কাজ করতে গেলে আপনাকে কি কি করতে হবে, যে এখন এখন দেখেন, আমি যদি আই ড্রপার, আই ড্রপার টুলের কাজ কি কালার, মানে আই ড্রপার নিয়ে একটা ভিডিও হবে, ঠিক আছে? আমি যে কালারে ক্লিক করব, আমি যেটা আঁকলাম সেটা সেম ওই কালারই হয়ে যাবে। আমি যদি এই কালারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ওই ওই কালারে হয়ে যাচ্ছে, কিন্তু চোখ দেখা যাচ্ছে না, সব কিছু ঢেকে গেছে, কারণ এখানে আমি কোনো কিছু এখনও আঁকাই নাই উপরে, এই কারণে সব ঢেকে গেছে। আমি কন্ট্রোল জেড চেপে আনডু করলাম। আমি পুরো শেপটাকে কালার করব, এই যেটা কালার করলাম এটাকে সবার শেষে কালার করব, কারণ আমি এখন যা আঁকবো ওটা উপরে উপরে চলে যাবে, আর এই শেপটা, যে শেপটা আমি সবার আগে আঁকছি ওটা সবচেয়ে, ওটা সবার পরে চলে যাবে। দেখতে বুঝতে পারবেন, এই যে এখানে এখানে দেখলে বুঝতে পারবেন যে যে কেবল একটা আঁকাইলাম পাথ, যেটা আমি এই যে এতক্ষণ যা তৈরি করলাম, এটা কিন্তু পাথ, এখানে এখানে পাথ লেখা দিচ্ছে। এখন আমি এই চোখ, এই চোখ আঁকাবো, ঠিক আছে? আপনি আবার পেন টুল নেবেন, নেওয়ার পরে আমার, আমি অত পারফেক্ট করে আঁকাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে আঁকাচ্ছি, ঠিক আছে? প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে যেহেতু সার্কেল, আমি এখান থেকে সার্কেল নিতে পারি ছোট করে, এই যে ইলিপস নিলাম, এখান থেকে আমি সার্কেল আঁকতে পারি শিফট চেপে। তারপরে এটাকে সিলেকশন টুল নিয়ে একটু মুভ করি, এই যে এখানে নিলাম, এই সার্কেলকে আমি কপি করলাম, অ্যারো বাটন, কিবোর্ডের অ্যারো বাটন চাপছি, অল্টার চেপে এটাকে ক্লিক, এটাকে কপি করলাম, এই যে এখানে নিয়ে আসলাম, যেহেতু এখানেও একটা সার্কেল আছে। তারপর শিফট আর অল্টার চেপে আমি এটাকে ছোট করলাম, মানে একই প্রপোর্শনে চারিদিক থেকে সমান, মানে ছোট হবে, ঠিক আছে? তারপরে সেম জিনিস আমি এখানে আবার আঁকবো, এই যেখানে হয়ে গেছে। তারপরে কি, এখন বিড়ালের, সরি বিড়াল না, সে লায়ন, লায়নই ধরলাম। এখন এটার মুখ আঁকাবো, তার আগে যে এটা কান আঁকাই, কান আঁকাই নি, এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, তারপরে এখানে একা নাকাই আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে, ঠিক আছে? আমি এই এই হচ্ছে এই ছবিটা আমি আমার গ্রুপে আমি আপলোড করে দিব, ওখান থেকে নিয়ে আপনারা এটা প্র্যাকটিস করে আবার আমাকে দেখাবেন, ঠিক আছে? আমি আমি যদি আমি যদি দেখতে পাই যে আপনারা এইসব কাজ করে আমার গ্রুপে সাবমিট করেছেন,
আমি অনেক খুশি হব, অনেক। আমি গ্রুপের লিঙ্কটা আমার ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে আপনারা আমার গ্রুপে জয়েন হবেন। বাস মোটামুটি হয়ে গেছে প্রায়। ব্যাস এভাবেই থাক, অত পারফেক্ট এখন ও পারফেক্টে যাচ্ছে না। পারফেক্ট, মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। এখন আই ড্রপার টুল নিয়ে কি করব, যে আমার যে শেপটাকে কালার করা দরকার, যে মানে যে শেপটাকে আমি কালার করব এবং যে কালারটা নেব, ওই কালারের উপর ক্লিক করলে আমার ওই শেপের উপর ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? আমি সিলেক্ট করে নেই আই ড্রপার, কি আই ড্রপার টুলই থাক, আমি কন্ট্রোল চেপে ধরে রাখি, তাহলে কি আমার হচ্ছে কি এটা ডাইরেক্ট সিলেকশন টুলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাবেন যে সিলেক্ট আছে কোনটা, ঠিক আছে? এই যে আপনি এখান থেকে সিলেক্ট করাটাই ভালো, কারণ এটা সবার উপরে আছে। আমি যদি, আচ্ছা যাই হোক, আপনি কি করবেন যে অল্ট কন্ট্রোল চেপে ডাইরেক্ট সিলেকশন টুল বানাবেন, বানানোর পরে আমি এই নাকের যে মেন অংশটা এবং মুখ, এটাকে কি করব, এটাকে কালার করে এটাকে সিলেক্ট করবেন, পরে ছেড়ে দেবেন, কন্ট্রোল বাটন ছেড়ে দিলে আবার আবার আই ড্রপারে চলে আসবে, তখন আপনি আই ড্রপারে ক্লিক করবেন। এই যে আপনার কি এটা সিলেক্ট, মানে কি এটা কালার হয়ে গেছে, কিন্তু এটা ছিল হোয়াইট কালার। এখন হোয়াইট কালার কি করবেন, এর জন্য বলি যে যেটা সবার উপরে আছে ওটাকে আগে কালার করবেন, যেহেতু এটা সবার উপরে আছে, ঠিক আছে? এই দেখুন যে এই যে নাকের এটা সিলেক্ট আছে, দেখে লেয়ারে যেখানে যে লাল কালার দেখাচ্ছে, এ বোঝাচ্ছে যে এই দেখুন আমি যদি এখানে এটা হচ্ছে মানে ভিজুয়াল, মানে এটাকে আপনি দেখতে পাবেন, এটা যদি অফ করে দেন তাহলে আপনার নাকের ওটা হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে আবার আনহাইড হয়ে যাবে, ক্লিক করলে হাইড হয়ে যাবে, আর ক্লিক আবার আবার ক্লিক করলে আবার কি আনহাইড হয়ে যাবে। আর এখানে হচ্ছে কি সিলেক্ট করা, যে কোনটা সিলেক্ট আছে, আমি যদি আমি আমি যদি যে আমি যদি এই কানে এটা সিলেক্ট করি, তাহলে এটা দেখাচ্ছে যে এটা লাল কালার দ্বারা বোঝাচ্ছে যে এটা কানের লেয়ার, আমি যদি এরখান থেকে বন্ধ করি তাহলে এটা বন্ধ হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে, ক্লিক করলে আবার ওটা চলে আসবে, ঠিক আছে? কিন্তু এটা কান যে এত এদিকে সরে আসলো কেন, ওটা তো বুঝতে পারলাম না, ঠিক আছে? আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, তো কি করবেন আপনারা, করবেন কি আই ড্রপার টুল নেবেন, টুল নেওয়ার পরে এই লেয়ারে যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন। এই যে এই পাশে ক্লিক করলে, যে সার্কেলের পাশে ক্লিক করলে এখানে অটোমেটিকলি ওটা সিলেক্ট হয়ে যাবে, মানে যেটা এখানে আছে। ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে এখন এটা সিলেক্ট হয়ে গেছে, মানে এই জিনিসটা সবার উপরে আছে লেয়ারে, এটা হচ্ছে লেয়ার। আপনি দেখতে পাবেন এই দেখেন ওই মুখের ফ্রেম যেটা আমি আঁকাইছি, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে কি এই যে এটা সিলেক্ট হয়ে গেলো, তার মানে কি
এটা একটা লেয়ার, এখানে আলাদা আলাদা এক একটা লেয়ার, লেয়ার নিয়ে আলোচনা করব আর একটা ভিডিওতে। এই যে এটা লাল কালার দ্বারা বোঝাচ্ছে যে এখানে এটা সিলেক্ট আছে, এখানে অন্যরকম অন্য কালারও হতে পারে, আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। বা আপনি সরাসরি ডাইরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুল এখানে সিলেক্ট করেও কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে করছি কারণ এটা সবার উপরে আছে, এটা সবার উপরে আছে। তার আগে আমার একটা জিনিস আপনাদের বোঝানো দরকার, সেটা হচ্ছে কি দেখাই, আমি এখানে আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখানে কালার শো করছে না কারণ আমরা একটা লেয়ারের উপরে আছে, ঠিক আছে, এই জন্য দেখাচ্ছে না এটা। আমি আর একটা উইন্ডো নিয়ে আপনাদের দেখাই যে ঘটনাটা কি, ঠিক আছে। আয় আয় তাড়াতাড়ি আয়, ঘটনাটা কি দেখাই, যে এখানে আপনি একটা রেক্টাঙ্গেল বক্স নিলেন, আর একটা রেক্টাঙ্গেল বক্স নিলেন, আর একটা রেক্টাঙ্গেল বক্স নিলেন, ঠিক আছে। আপনি কি ভাবছেন যে এখানে এই বক্স একটা পেজের উপরে আছে? না, এটা কিন্তু একই একই লেভেলে নাই, এটা একটা আর একটার উপরে আছে। আমি যদি প্রথমটার কালার যদি হলুদ করি, তারপরে এটার কালার যদি আমি গ্রিন করি, এটার কালার যদি আমি ব্লু করি, তাহলে কি আমি এটার উপরে নেসলাম, দেখতে পাচ্ছেন যে লাল নিচে চলে গেছে, এটা উপরে নেসলে দেখতে পাবেন যে ব্লু সব উপরে, তারপরে গ্রিন, তারপরে লাল। এদের বোঝাচ্ছে যে আমি যেটা প্রথমে আঁকবো সেটা সবার নিচে যাবে, আর যেটা লাস্টে আঁকবো সেটা উপরে থাকবে। আমি চাচ্ছি লালটাকে উপরে আনবো, তখন কি করবেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জে যায় ব্রিং টু ফ্রন্ট, দেখতে পাচ্ছেন যে লাল এখন উপরে আসছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লাল এখন উপরে। আমি যদি এখানে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করি, তাহলে লাল পিছনে চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে লাল সবার নিচে, তার মানে এটা পিছনে, আর সবুজ কালার মাঝখানে আছে দেখে, এখানেও লেয়ারের মধ্যেও সবুজ কালার মাঝখানে দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, তারপরে কি আরো আছে যে এটা কিন্তু তিন তিন নম্বরে আছে লাল কালার। এবার দেখতে পাচ্ছেন যে আরো অপশন আছে, এখানে অ্যারেঞ্জে যাবেন সেন্ড ব্রিং ফরওয়ার্ড, মানে এই লাল কালার কি করবে, এটা সরাসরি এই ব্লু কালারের উপরে আসবে না, এক ধাপ উপরে আসবে। হ্যাঁ দেখুন, অ্যারেঞ্জে যাব ব্রিং ফরওয়ার্ড, এখান থেকে ক্লিক করি তাহলে ভালো বুঝতে পারবেন, ব্রিং ফরওয়ার্ড, এই দেখুন এক ধাপ উপরে আসে কিন্তু ব্লু কালারের উপর আসে নাই। আর আমি যদি সরাসরি যদি অ্যারেঞ্জকে সেন্ট টু ফ্রন্ট করি, সরাসরি ব্লু কালারের উপর আসছে, আর ব্রিং ফরওয়ার্ড করলে কি হচ্ছে, এক ধাপ উপরে এসে, আবার যদি এটাকে ব্রিং ফরওয়ার্ড করি, তারপরে গা একবারে উপরে চলে আসবে। তারপরে এটাকে যদি আমি অ্যারেঞ্জে গিয়ে যদি সেন্ট টু সেন্ট ব্যাকওয়ার্ড করি, এক ধাপ পিছনে যাবে, আবার সেন্ট টু ব্যাকওয়ার্ড করলে আর এক ধাপ পিছনে যাবে। এটা হচ্ছে মূলত এই অ্যারেঞ্জের কাজ, ঠিক আছে, এটা লেয়ারের কাজ। আপনি এখান থেকেও ড্র্যাগ করে উপরে নিয়ে এভাবে চেঞ্জ করতে পারবেন, সবুজ কালারকে সবার শেষে দিতে পারবেন, লাল কালারকে মাঝখানে দিতে পারবেন, এখানেও লাল কালার মাঝখানে চলে গেছে। আমি এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপাতত এটুকু বুঝে রাখুন, কাজে আসবে বোঝার সুবিধার্থে। এখানে কিন্তু ওই একই জিনিস যে আমি সিংহের যে মাথাটা আগে যে আঁকিয়েছিলাম সবার প্রথমে, এখন এটা সবার শেষে দেখবেন, হ্যাঁ দেখুন এটা সবার শেষে, যে এটা তো আমার মেন পিকচার, আমি এই পিকচারকে ধরবো না। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এটা হাইড হয়ে যাচ্ছে, এখানে হাইড হয়ে যাচ্ছে মানে আনহাইড হচ্ছে, ঠিক আছে। আর আমি যেটা লাস্টে আঁকাইছি সেটা সবার উপরে আছে, আমি লাস্টে আঁকাইছিলাম মনে হয় যেটা, এটা লাস্টে আঁকাইছি, দেখতে পাবেন যে এই যে উপরে যেটা আছে সেটা মনে করবেন যে এটা সবার উপরে আছে, এখানে সবার উপরে আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে যেখানে মানে লাল কালার যে একটা ডট আসছে, তারা বোঝাচ্ছে যে এটা সিলেক্ট আছে, সিলেক্ট অবস্থায় আছে, এই যে এটা সিলেক্ট অবস্থায় আছে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে শুধু এখানে লেয়ার সিলেক্ট হবে,
আর এখানে সিলেক্ট করলে এখানে সিলেক্ট হবে। আবার আপনি এখানেও ক্লিক করেও সিলেক্ট করতে পারবেন। আপনি চাচ্ছেন যে আমি এটা এখান থেকে এটাকে সিলেক্ট করবো, আমি এখান থেকে সিলেক্ট করবো, তাহলে যেটা উপরে আছে আপনি জানেন যেটা উপরে আছে, এখানে সিলেক্ট করলে এটা উপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি এখান থেকে কালার করাটা ভালো, এখান থেকে সিলেক্ট করে ভালো। কারণ আমি যদি এটাকে সিলেক্ট করতে যাই, তাহলে আমি যেখান থেকে আইড্রোপার দিয়ে সাদা কালারকে সিলেক্ট করব, তাহলে তো ওই সাদা কালার চলে যাবে পিছনের দিকে, কারণ পিকচার তো মেইন ইমেজ তো সবার পিছনে আছে। আমি আইড্রোপার নিয়ে এই সাদার উপরে ক্লিক করলাম, তাহলে এটা সাদা হয়ে গেছে, দেখবেন এটা এটা এখন দেখা যাবে না। ঠিক আছে, এটা দেখা যাবে না, পরে দেখাবো। তারপরে এখান থেকে প্রত্যেকটা জিনিস এখানে দেখতেই পাবেন, লাল কালার হয়ে যাবে, এখানে লাল কালার হয়ে যাবে, এই যে বর্ডার লাল কালার হয়ে যাবে, ডট ডট লাল 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 ডট আসবে, তখন বুঝে নেবেন যে এটা সিলেক্ট আছে। এখন আইটোপার নিয়ে এই সাদার উপরে ক্লিক করলাম, তাহলে উপরের লেয়ারটা আমার সাদা হয়ে গেছে। তারপরে আই ড্রপার নিয়ে আমি আমি এটা সিলেক্ট করলাম, এখন এটা সিলেক্ট আছে। আই ড্রপার নিয়ে এই কালারের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এবার ভালোভাবে বুঝতে পারলাম যে এটা সাদা হয়ে গেছে, এই যে সাদা আর এটা ব্লু। তারপরে কি রিসেটটা ক্লিক করবেন, ওই কালারের উপরে ক্লিক করবেন, দেখছেন দেখতে পাবেন যে ওটা ওই কালার হয়ে গেছে। আবার ক্লিক করলে বুঝতে পারবেন, আবার এখানে ক্লিক করবেন, এভাবে করতে যাবেন, যেটা যে কালার ওটা ওই কালারের উপরে ক্লিক করবেন, কারণ কালার তো রেডি আপনার পিছনে, তো কালার তো আছেই। আইড্রপার এটুকু বুঝে রাখেন, পরে আমি বিস্তারিত আলোচনা করবো আর একটা ভিডিওতে। তারপরে দেখি কোনটা সিলেক্ট, এই যে এটা, তারপরে কোনটা সিলেক্ট, এটা সিলেক্ট, তারপর এটা সিলেক্ট, জুম করে নেই, এই যে, তারপর কোনটা, এই যে সাদা, তারপরে কোনটা, এই সাদা। আইড্রপার কাজ হচ্ছে কি, যে কালার থাকবে আপনি যে কালারের উপরে ক্লিক করবেন, আর যে অবজেক্টটা সিলেক্ট অবস্থায় থাকবে, আর যে কালারের উপরে ক্লিক করবেন, ওই কালার এই ওই যে অবজেক্টটা সিলেক্ট ছিল ওটা ওই কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা আরেকটু বিস্তারিত আলোচনা করবো, আপাতত এই কালার নিয়ে বুঝে রাখুন বিষয়টা। তারপরে এই যে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট, তারপরে এখানে কোনটা সিলেক্ট হচ্ছে, এখন এই যে বড়টা, এই যে সিলেক্ট করলাম, তারপরে এখানে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট, একটু ছোট করি, তারপরে কোনটা আছে, এই যে পুরো ইমে পুরো মাথা উপর ক্লিক করলে, এই যে মাথা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার কি হয়ে গেল, লাইন হয়ে গেল, যেটা একবার সেম টু সেম ওই ইমেজের মতোই। এখন কি এই যে সার্কেল আছে, আমি যদি পেন টুল দিয়ে আঁকতে যাই, আপনার যেহেতু এখন নতুন হাত, আপনি ভালোভাবে এখন পারবেন না এটাকে আয়ত্ত করতে, নিয়ন্ত্রণ করতে, প্র্যাকটিস করলে পারবেন, বলছি না যে পারবেন না, প্র্যাকটিস করলে পারবেন। ঠিক আছে, পরে কী করবেন, এখানে তো বৃত্ত তৈরি করার তো একটা অপশন আছে, ইলিপস, এখানে সিলেক্ট করবেন, শিফট চেপে আপনি বৃত্ত আঁকবেন। ঠিক আছে, এই যে বৃত্ত নিলাম, এত বড়ই নিলাম, সেম টু সেম আঁকাতে হবে, আঁকাতে হবে এখন, আমি এটা বলছি না। এখন কি করবেন, এই বৃত্তটার কালার এই কালারের মতো করবেন, আই ড্রপার নিয়ে আপনি এই কালারের উপর ক্লিক করবেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন কি সিলেকশন টুল নিয়ে এটাকে এই বৃত্ত বরাবর আনবেন, একটু ছোট করে নেই। কি ভাবছেন যে আমার ওই লাইন হারিয়ে গেছে, হারিয়ে যায়নি, আমি বৃত্ত সবার লাস্টে আঁকাইছি, তাই বৃত্ত সবার উপরে আছে, আমি বৃত্তকে সবার শেষে নিয়ে যাব। সেন্ড টু অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু সেন্ড টু ব্যাক, এই যে পিছনে চলে গেছে। ঠিক আছে, তারপরে বৃত্তর এখানে তো একটা স্ট্রোক কাজ করে, তাই না, স্ট্রোক কাজ করে, আমি বৃত্তকে, ঠিক আছে, এখানে বৃত্তকে এটু এইটুকু সরাইলাম, সরানোর পরে আমি এখানে বৃত্তের স্ট্রোক বাড়িয়ে দেবো। ঠিক আছে, বৃত্ত স্ট্রোক বাড়িয়ে দিলাম, এখানে বৃত্ত কালার দেখাবে না কোনো কালার, নিচে আমি 10 দিয়ে দিলাম, হইলো না, আরো বাড়াই এখানে মাউস স্ক্রল করে। এখন কি করব, স্ট্রোকের কালার চেঞ্জ করতে চাইলে একটা জিনিস লক্ষ্য করুন, আপনি আই ড্রপার নেক্সট সিলেক্ট করলে পুরো ইমেজটাই হলুদ হয়ে যাচ্ছে, স্ট্রোক হারিয়ে যাচ্ছে।
এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত স্ট্রোকের কালার আপনি এখান থেকে ডবল ক্লিক করে হলুদ করুন, এই যে, ঠিক আছে, হয়ে গেল আপনার সেই সিংহ। এবার কি করবেন আপনি, এই শেষে ইমেজটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার ওই অপশনে যাবেন, এখানে ক্লিক করে টেমপ্লেটটাকে আবার আনচেক করে দিবেন, তাহলে কি আপনার ইমেজ রেডি। এবার আপনি ইমেজটাকে সরাতে পারবেন সিলেকশন টুল টুল দিয়ে। এই যে এক মিনিট, আমি এই মেন ইমেজটাকে লক করে রাখি এখানে, আগে মেন ইমেজটাকে লক করে যেন এখান থেকে আমি সিলেক্ট করব, যেন ইমেজ ইমেজ সহ সিলেক্ট না হয়। এই যে আমি সবগুলোকে সিলেক্ট করে আমি যদি দেখুন, আমি যদি এখন এটাকে সিলেক্ট করে সরাই, তাহলে দেখতে পাচ্ছেন যে বৃত্ত সরে যাচ্ছে। এই জন্য আমি কী করবো, সবগুলো যেন একই সঙ্গে মুভ হয়, কারণ এখানে এই লাইনকে নিয়ে গেলে লাইনের মাথা চলে গেল, দেখুন কিছুই থাকলো না। তখন কি করবেন, এই সবগুলোকে একসঙ্গে মুভ করার জন্য সবগুলোকে সিলেক্ট করবেন, করার পরে রাইট বাটনে ক্লিক করে গ্রুপে ক্লিক করবেন, তাহলে কি এটা একটা গ্রুপে মানে কি পরিণত হয়ে গেল। এখন আপনি বাইরে সিলেক্ট করে যদি আবার এখানে যেখানে সেখানে সিলেক্ট করেন, তাহলে কি সবগুলো একসঙ্গে মুভ হবে, কারণ সবাই একটি গ্রুপের অন্তর্ভুক্ত এখন, ঠিক আছে। এবার দেখুন যে ইমেজ মুভ হচ্ছে না, কারণ ইমেজ এখানে লক করা আছে। আমি যদি এটাকে লক করি, এটা কি সিলেক্ট অবস্থা সাইজে এটাকে লক করলাম, দেখুন আমি এবার সরানোর চেষ্টা করছি, হচ্ছে না, এটা লক আছে। এই যে লক আনলক করে দিলাম, এটাকেও এটাকেও আমি আনলক করে দেবো, আনলক। এবার দেখতে পাচ্ছেন, এবার দেখুন যে আপনার ইমেজ। এবার দেখি যে ভেক্টর কি, যে ক্লায়েন্ট কেন আপনাকে ভেক্টর এই একই জিনিস আপনাকে করতে দিবে। আপনি যদি এটাকে জুম করেন, দেখতে পাচ্ছেন যে পিকচার এটা ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তাই না। এখন যদি আপনাকে যে আপনি যেটা ডিজাইন করলেন ইলাস্ট্রেটর দিয়ে, আপনি যতই জুম করেন দেখুন ফেটে যাবে না, কোয়ালিটি লস হবে না, যতই জুম করুন কোয়ালিটি লস হবে না। কিন্তু হ্যাঁ দেখুন, ওই ইমেজ অরিজিনাল যেটা ইমেজ ছিল আগে, যেটাতে আমি ভেক্টর ট্রেসিং করে এই লাইনটা তৈরি করলাম, দেখুন এটা ফেটে যাচ্ছে, কিন্তু এটা ফাটবে না, কারণ এটা ভেক্টর গ্রাফিক। ভেক্টর গ্রাফিক কখনো ফাটে না, রাস্টার গ্রাফিক ফাটে, ঠিক আছে। তো এই হচ্ছে ভেক্টর ট্রেসিং। এটা করে আপনি যথেষ্ট পরিমাণ আর্ন করতে পারবেন আপওয়ার্কে, ফাইবারে, সব মার্কেট প্লেসে, ঠিক আছে। আপনি বেছে নেবেন আপনার ক্যাটাগরি, যে আপনার কোনটা করতে বেশি ভালো লাগে, কিন্তু আগে শিখে নিন, শিখে তারপরে আপনার ইন্টারেস্ট জাগান, যে আপনি কোনটার প্রতি আপনার ইন্টারেস্ট, কোনটা ভালো পারবেন, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হচ্ছে, বোঝানো আপনারা কি আমার কথা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমি আর একটু ভালো করার চেষ্টা করব, আরও ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যদি কমেন্ট করে আপনার আমাকে জানান, তাহলে আমি অনেক খুশি হব, আমি আরও ইন্সপায়ার হব, ঠিক আছে। আর এই ডিজাইনগুলো আপনারা তৈরি করে, এই ভেক্টর ট্রেসিং, বিভিন্ন পিকচার নিয়ে ভেক্টর ট্রেসিং করে আমি আপনারা আমার গ্রুপে পোস্ট করবেন। আমার গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা আমার গ্রুপে জয়েন হবেন, ফেসবুক গ্রুপে জয়েন হবেন, এবং আপনারা ডিজাইন তৈরি করে ভেক্টর মানে ভেক্টর ট্রেসিং করে আপনারা আমার গ্রুপে পোস্ট করবেন, আমি দেখব। দেখলে আমি বুঝতে পারবো যে আপনাদের হচ্ছে কি না, এবং আমি আরও অনেক বেশি বেশি ইন্সপায়ার হব, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আজকের জন্য এতটুকুই, পরবর্তীতে আরো 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 খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো এই ইলাস্ট্রেটর নিয়েই, ঠিক আছে। আমি সব টুল সিরিয়াল ভিডিও বানাবো না, কারণ আপনারা কাজ শিখবেন এবং মার্কেট প্লেসেও ট্রাই করতে থাকবেন কাজ পাওয়ার জন্য। এর জন্য মার্কেট প্লেসে কাজ করার জন্য যা যা টুলের প্রয়োজন আগে আমি ওই সব টুল নিয়ে আলোচনা করব। এখানে আরও অনেক অপশন আছে, এইসব অপশন নিয়ে আমি আলোচনা করব, পাথ ফাইন্ডার, তারপরে আরও অনেক আছে, সোয়াচ, স্ট্রোক, এসব নিয়ে আলোচনা করব, যেন আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। যেগুলো ইম্পর্টেন্ট টুল ওগুলো নিয়ে আমি আগে আলোচনা করব, তারপরে যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, আমি কিছুই বাদ দেবো না, ঠিক আছে, কিছুই বাদ দেবো না। আপনারা
ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি একদিন ভালো ডিজাইনার হতে পারবেন। আমি নিজেও নিজেকে এখনো বলতে পারি না যে আমি ভালো ডিজাইনার, ঠিক আছে, কারণ আমিও এখনো প্রতিনিয়ত শিখি। আমি কখনোই বলতে পারবো না যে আমি ইলাস্ট্রেটরে সব পারি, ঠিক আছে। আমিও ইলাস্ট্রেটর অনেক কিছু আমার মিস আছে, অনেক কিছু মিস আছে যেগুলো আমি পারি না, আমি ওগুলোও শেখার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করুন আমার সাথে সাথে, ঠিক আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।